हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो, आमिओ खूब भलो आछी। एखन आमाके देखते लागछे एकटु पागलि पागलि मतो, कारण आमि पाखा चालिये एखन चुलटा शुकालाम सकालबेलाय ना, एई एकटु आगे स्नान करे पुजो दिये निएछि। एखन बाजे प्राय 11:50 मतो हये गेछे, ताई तोमादेरके आमि गुड मर्निंग बोललाम। 12:00 बेजे गेले गुड आफ्टारनून, 12:00 बाजेनि एखनो, ताई जन्य मर्निंग बोले दिएछि। आर देखते पाच्छो एकटु चुलगुलो एलोबेलो हये गेछे, एलोबेलो एलोबेलो চুলগুলি এলোমেলো হয়ে গেছে দেখো তো। চুলগুলি শুকাচ্ছিলাম, আর মাথা না ভিজিয়ে না আমি স্নান করতে পারি না, প্রচণ্ড গরম লাগে, তার জন্য আমাকে মাথা ভিজিয়ে স্নান করতে হয়। আমি ওই দিকে তাকাচ্ছি কেন বলো তো, বারবার করে ওইখানে না ওই ডনা কম্পিউটারের তারটা বার করে, প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল কম্পিউটারের তারটা বার করে ছেঁড়ার চেষ্টা করছে, মানে দাঁত দিয়ে কাটার চেষ্টা করছে। তাই দেখছি ওইদিকে যে ওটা ঠিকঠাক আছে কি না, আমি আবার ঠিক করে রেখে দিয়েছি। কি অত্যাচার করছে, বাপরে বাপ, পাগল হয়ে যাবো এবার আমরা তিনজনে, কি বলবো আর। কি গরম না, পাখাটা বন্ধ করে দিলাম তোমাদের সাথে কথা বলবো বলে, তার জন্য বন্ধ করে দিলাম। এখন যাবো রান্না করতে, আজকে হবে চিকেন, আমার ছেলের ফেভারিট। কি যে চিকেনের খায় কি জানি, আমার চিকেন ভালো লাগে না অত। হ্যাঁ, কখনো কখনো ভালো লাগে যে খুব সুন্দর করে রান্না করে, রোজই আর চিকেন ভালো লাগে না, ও রোজ দিলে চিকেন ভালো খাবে। আমার ওর একটু মাছ হলে ভালো হয়, আর বাপির তো ডিম ব্যাস, তিনজনের তিন রকম আমরা। আমার আবার একটুখানি এইটুকুনি একটু পুঁটি মাছ হলেও আমার ভাত খাওয়া হয়ে যাবে, ওই দিয়ে আমি ভাত খেয়ে নেবো মেকে থেকে। যাই হোক, চুলটা শুকিয়ে দিয়েছি পাকা দিয়ে, ভেজা থাকলে না বাবা কুটকুট কুটকুট করবে, এমনিতেই ঘামে ভিজছে, তার মধ্যে যদি চুল ভেজা থাকে না। চলো, আর গল্প করলে হবে না, যাই কাজকর্মগুলি করতে হবে, পেটে তো দুটো দিতে হবে বলো, সেই তো রান্না করেই দিতে হবে। এই না যে সব খোলা আছে, একটু অর্ডার করে দিলাম, একদিন ইচ্ছা করলো না রান্না করলাম না, অর্ডার করে দিলাম চলে আসলো খাবার, এখন তো সেই উপায়ও নেই, কী করবো আর। বড় দুঃখ, দুঃখের দিন যাচ্ছে সবার আমাদের, এখন সারাদিন যদি এরকম বসে বসে কাটানো যেত কি ভালো হতো না। আর আমাদের এখানে না এই সকাল থেকে, সকাল নাই কিছুক্ষণ আগে থেকে টিপ 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 করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে থেকে, বাইরে জামা কাপড় সব উপরে তুলে দিলাম। ও, ঘুমটা আমার ঠিক মতো হচ্ছে না, রাত অনেক রাত হয়ে যাচ্ছে এডিট করতে করতে, তারপরে সকালবেলা আবার সকাল সকাল উঠে যেতে হচ্ছে এই পুচকেটার জন্য। নিজের ঘুমটাও ভালো করে ঘুমিয়ে নিচ্ছে, আমাদেরকে বিরক্ত করছে, চলো কাজ করে নিই। আজকে লাঞ্চের মেনু হচ্ছে আমাদের কাঁকরোলের বড়া, আর চিকেন তো হবে তোমাদেরকে বললাম, আর কালকে ডাল আছে সেই ডালটা জাল দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো কাঁকরোলের বড়া যখন করছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কাঁকরোলটার ওপরের যে খোসাটা আছে সেটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে এখন ভালো করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে কাঁকরোটাকে, এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখো। এই কাঁকরোলের বড়া গরম গরম ভাতের সাথে আর ডালের সাথে খুব ভালো লাগে খেতে, আর এমনি গরম ভাতের সাথেও খুব ভালো লাগে কাঁকরোলের বড়া খেতে। তো দেখো আমার গ্রেট করা হয়ে গেছে কাঁকরোলটাকে পুরো, এবার আমি এর মধ্যে চীনাবাদাম আর নারকোল একটু মিক্সারে ক্রাশ করে নিয়েছি, হালকা মিহি করিনি, তো ওটা দিয়ে দেবো 2 চামচ মতো দিয়ে দিয়েছি, আর লবণ দিলাম, আর দিলাম বেসন 2 চামচ মতো, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, হলুদ দিলাম, আর জোয়ান দিলাম সামান্য, গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো দিলাম, আর 2 লঙ্কা আমি কুচি করে দিয়েছি এর মধ্যে, আর দিলাম 1 চামচ মতো চাট মশলা। এবার এটা আমি ভালো করে মিক্সড করে নেব আগে, তারপরে হাত দিয়ে মেখে নেব।
কড়াইটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি এতে কিন্তু কোনো জল অ্যাড করিনি। তো কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব বড়াগুলো। তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে বড়াগুলো। খুব মুচমুচে হয় বড়াগুলো, আর গরম গরম ভাতের সাথে এই বড়া খেতে দারুণ লাগে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আর দেখো কি অঝোরে ঝরছে বৃষ্টি, আর এখন প্রায় 2:45 মতো বাজতে যায়। বৃষ্টি পড়লে যেন গাছগুলি প্রাণ ফিরে পায়, বৃষ্টির জল যদি ওরা পায়। কি সুন্দর লাগছে দেখো গাছের পাতাগুলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, সাথে মেঘও ডাকছে গ্রুম গ্রুম করে। তো চা খাওয়ার পর্ব শেষ, সন্ধ্যাবেলা চা খাওয়া, একটু আগেই চা খেলাম, আর আজকে একটু চাউমিন করেছি, হলুদ চাউমিন। হলুদ চাউমিনটা কি জানো, এই দেখো আলু দিয়ে হলুদ দিয়ে চাউমিন, এটা আমার খুব ভালো লাগে খেতে। এটা সস দিইনি, সস আমার অত ভালো লাগে না, মানে টমেটো সসটা অত ভালো লাগে না। এই আলু দিয়ে আর হলুদ দিয়ে চাউমিন খুব ভালো লাগে খেতে আমার। চিকেন চাউমিন, এগ চাউমিন, ওগুলো আলাদা টেস্ট, আর এটার কিন্তু আলাদা টেস্ট, এটা খুব ভালো লাগে। চাউমিন বানালাম সন্ধ্যাবেলায়, আমি আর বাপি চাউমিন খাই, বাবু খায় না, বাবু ম্যাগি খায় না, চাউমিন খায় না, ইয়েপি খায় না, এগুলো খায় না। আগে ও প্রচুর খেত এগুলো, প্রায় 2-3 বছর ধরে ও এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে, জানি না কেন। চাউমিন এরকম ঘরে থাকলে কিন্তু টুকটাক টিফিনে গেলে চাউমিনটা হয়েই যায়, সকালে যদি খাওয়া যায়, আর এই সন্ধ্যাবেলায় ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। ও খায় না খুব জোর করলে, কখনো যদি বলি যে ঘরে যখন কিছু থাকে না তখন বলি যখন যে একটু ম্যাগি করি, এক প্যাকেট ম্যাগি করি, তুই হাফ খাবি আমি হাফ খাবো, তখন একটু বলে যে কর। খুব ভালো খায় না, আগে খুব ভালো খেত, এখন একদম খায় না। আসলে খেতে খেতে জিনিসগুলোর উপর মানে আর ভালো লাগে না জিনিসটা চলে আসে, একঘেয়েমি খাওয়ার পর না তখন আর সেই জিনিস ভালো লাগে না। তো একটা সময় ও প্রচুর খেয়েছে এরকম ম্যাগি চাউমিন, এগুলো প্রচুর খেয়েছে, ওই জন্য আর এখন অত ভালোবাসে না আর খায়ও না। তাছাড়া একটু ও নিজের শরীরের প্রতি একটু যত্নটা খুব বেশি করে, মানে খাবার দাবারের প্রতি, যেরকম ধরো তেলালা মাছ খাবে না, ওটা ও মানে ওর নিজের ওর বডিটা নিতে পারে না, মানে ওর তেলালা মাছ দেখলে না ওর গা গুলিয়ে যায়। আমরা যদি পাশেও খাই না, সেটা তো ও দেখলেই ওর গা গুলিয়ে যাবে তেল। তারপরে খাসির মাংসের চর্বি যেগুলো, আমার তো খুব ভালো লাগে খেতে, বাপিও খুব ভালোবাসে খাসির মাংসের চর্বি যেগুলো থাকে, তেল যেগুলো থাকে, তো ওগুলো আমাদের খুব ভালো লাগে, বাপিরও ভালো লাগে আমারও ভালো লাগে। এবার আমরা যদি ওর পাশে বসে ওই তেল একটু ভাতে দিয়ে খাবো, খেতে পারবো না আমরা ভাত, ওই তেলটা নিচে থাকবে, মানে চর্বিটা নিচে থাকবে আর ভাতটা ওপরে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ও দেখতে পেলে খাবে না, একসাথে যখন বসে খাবো ও দেখতে পেলে ও খেতে পারবে না ভাত, আর ওর এতটাই মানে ওর বডি নিতে পারে না তেল জিনিসটা বেশি, তার জন্য একটু বুঝে শুনে খায়। তারপরে কখনো হয় না যে একটু বেশি ভাত হয়ে গেলে, মানে 2-3 গ্রাস মতো আছে ভাত, তো আমরা কি করি, ফেলবো, কষ্ট লাগে, ভাত ফেলা তো উচিতই না একদমই। তো কখনো কখনো তো জোর করে হলেও পেট ভরে গেছে, কিন্তু জোর করে হলেও খেয়ে নিই আমরা, সেটা ও সেটা পারবে না, ও 1 গ্রাস ভাত হলেও সেটা পারবে না, ও ফেলে দেবে, ও খেতেই পারে না। ও একটু বেশি ওর শরীরে কোনো মানে ও শরীরে বেশি পরিমাণ খাবার ও নিতেই পারে না একদম।
তো তার জন্য ওই চাউমিন টাউমিন কিছুই খায় না, তেলালা মাছ খাবে না, তারপরে এই তো খাসির মাংস চর্বি খাবে না, খাসির মাংস ও পছন্দ করে না খুব একটা, আমরা খেলেও বকা দেয়, আমরা খাই, আমাদের ভালো লাগে, ভালো লাগে সেটা খাবো না বলো তো, যদিও একটু মেনটেন করা উচিত। তার সাথে আগে খুব হতো খাসির মাংস, তো প্রতি রবিবার করে হতো, এখন আর সেটা বন্ধ হয়ে গেছে, এখন মাসে একবার কি দুবার করে হয়। তো যাই হোক, তো খাবে না বললো, আমি আর বাপি খাবো চাউমিন, তো বাপিরটা রেখে দিয়েছি, ও এখন খাবে না বাপি, ও এখন খেলা দেখছে। আমি নিয়ে ভাবলাম একটু বসি তোমাদের সামনে, গল্প করি, সারাদিন আজকে গল্প আর খাওয়াই হলো, কোনো কাজকর্ম হলো না, আর সন্ধ্যাবেলায় সব ঘরগুলো ঝাড়পাট দিয়ে তারপরে পুজো পুজো দিয়ে সন্ধ্যে দিয়ে তারপরে চাটা করে দিলাম সবাইকে, আমি নিজে খেলাম, আর এখন একটু চাউমিন নিয়ে বসেছি। আজকে সারাদিন কোনো কাজকর্ম ভিডিও করতে পারিনি, আজকে ইচ্ছা করলো না, মাঝে মধ্যে এরকম খাওয়া আর গেজানোও দরকার আছে না বলো, শরীরটা রেস্ট পায় একটু। এই যে ঘরোয়া খাবারগুলো যে কিছু কিছু জিনিস, এগুলো কিন্তু অনেক সময় মন চায় খেতে। মা যখন রুটি বানাতো, ওই রুটির মধ্যে না একটু পেঁয়াজ, একদম মিহি করে পেঁয়াজ কুচাতো মা, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিত, প্রথমে সর্ষে তেল মাখিয়ে নিত রুটির মধ্যে, পেঁয়াজ দিত, একটু কাঁচা লঙ্কা দিত, আর নুন দিত, নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে দুটো রুটি এরকম করে হাতে পেতে এরকম করে একটার উপরে একটা এরকম ঘষা দিত, তারপরে রোল করে দিত। ওই রুটিগুলো কি কত ভালো লাগতো খেতে, খুব ভালো লাগতো খেতে কিন্তু ওই রুটিগুলো। তারপরে মা ছাতু মাখতো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে, অল্প জল দিত, ওটা না পুরো মানে পাতলা করতো না, ওটা বেশ কিরকম হলো আলু সেদ্ধের মতো মাখা মাখা করতো, কি যে ভালো লাগতো ওই ছাতু মাখা তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগতো ওই ছাতু মাখা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে দারুণ লাগতো খেতে ওই ছাতু মাখা। আমি আবার ওই মুড়ি দিয়ে ছাতু আমার অত ভালো লাগে না, আর আমার মুড়িটা খেলে মনে হয় যে আমি যতবার এটা দেখেছি মুড়িটা খেলে আমার জন্য অম্বল হয়, মুড়িটা আমার ঠিক স্যুট করে না। আমি মা প্রচণ্ড, আমার মা প্রচণ্ড মুড়ি খেত, বাপরে বাপ, কিলো কিলো মুড়ি শেষ হয়ে যেত সপ্তাহে আমাদের, মা তো মুড়ি খেতে এত ভালোবাসতো, মা মুড়ি খেতে, এই আমের সময় মুড়ি, আম মুড়ি, ব্যাস, মারার কিছু দরকার নেই, এত ভালোবাসতো মা আম, মার মানে প্রিয় ফল ছিল আম। আর মাছের মধ্যে ইলিশ মাছ, ইলিশ মাছের একটা গল্প আছে আমার মায়ের জানো তো, তোমাদের একদিন বলবো, কোনো একদিন ভিডিওতে তোমাদেরকে বলবো, আজকে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আজকে বলা যাবে না, গল্পটা শুনলে তোমরা খুব হাসবে। তো মা ওই গল্পটা করতো আমাদের সাথে প্রায় সময়, তো ওই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কি, ইলিশ মাছ আর আম, ব্যাস হলে আমার মায়ের আর কিচ্ছু দরকার ছিল না, আমের সময় বাপরে বাপ কম্পিটিশন হতো বাপির সাথে মায়ের, বাপরে বাপ, মানে মা যদি সকালে দুটো খায় বাপি দুপুরবেলায় এসে তিনটে খাবে, এবার বাপিকে তিনটে খাওয়া দেখে মা বিকেলবেলা চারটে খাবে, এইরকম কম্পিটিশন হতো আমের। ও বাবা আমরা দেখে হায় হাসতে হাসতে মরে যেতাম, এত হাসতে আমার বাবা বলতো কি এত আমার কোথায় যায়, মা বলে আমার সময় আম খাবো না কি বলো তুমি, আবার বলছো কোথায় যায় আমগুলো, একদিকে মা বাবা নিয়ে আসতো আম আর একদিকে বাপি, এই আমের সময় আসে না খুব মনে পড়ে এই কথাগুলো, মা প্রচন্ড ভালোবাসত আম, খুব ভালোবাসত, তো ওই মা আম মুড়ি খেত সারাদিন, ওই সকালবেলায় আমুড়ি, আবার সন্ধ্যাবেলায় আমুড়ি, রাত্রিবেলায় মা বেশিরভাগ দিনে ভাতটা অত পছন্দ করতো না, রাত্রিবেলায়ও আমুড়ি, এই আমের সময় সবসময় আমুড়ি, নাহলে যদি ভাত থাকতো তো আম দিয়ে দুধ দিয়ে ভাত, ব্যাস। চলো অনেক গল্প হলো, মায়ের গল্প হলো, মায়ের গল্প আরও আর একদিন করবো তোমাদের সাথে, মায়ের অনেক অনেক গল্প আছে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর চাউমিনটা অর্ধেক শেষ করেছি, অর্ধেকটা এবার শেষ করব, তো ভিডিওটা এখানেই শেষ করি, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। তো চলো অনেক কথা বলে দিলাম,
আজকের মতো এই পর্যন্তই, টাটা।